আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মেথি শাকের একটা দুর্দান্ত রেসিপি, মেথি মাটার মালাই। এই রেসিপিটি কিন্তু পুরো ধাবা স্টাইলে আমি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটি গরম গরম রুটি, পরোটা, নান এমনকি তন্দুরির সঙ্গেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এরমভাবে যদি মেথি শাকের এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখেন, সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। আর যারা মেথি শাক খেতে পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই, যারা মেথি শাক খেতে একদমই পছন্দ করেন না তারাও একবার খেয়ে দেখবেন, তাদেরও কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে। একবার এই রেসিপিটি তৈরি করে বাড়ির সবাইকে খাওয়ান, বাড়ির সবাই কিন্তু আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণে মেথি শাককে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি 1 কাপ পরিমাণে কড়াইশুঁটি। আর কী মশলা আমি ব্যবহার করছি রান্না করতে করতে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। গ্যাস অন করে একটা কড়া বসিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেতেই করছি, আপনারা চাইলে এখানে কিন্তু সাদা তেলেও এই রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিলাম 1 চামচ পরিমাণে গোটা জিরে, সামান্য একটুখানি হিং। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে একটা মিডিয়াম সাইজের চপিং করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হাই ফ্লেমে 2-3 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা একটুখানি ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালারটা আগে থেকে একটু চেঞ্জ হয়ে যাওয়ার পর আমি এখানে একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়েও ভালো করে একটুখানি পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নেব। টমেটোটাকে দিয়ে একটুখানি ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। নুনটা দিয়ে ভালো করে আবার একটুখানি নাড়াচাড়া করে নেব, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। টমেটোটা আগের থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এরপর আমি এখানে কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি দিয়েছি, কালারটা যাতে বেশ ভালো হয়। এরপর দিচ্ছি 1 কাপের একটু কম আমি এখানে জল দিলাম। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর গ্রেভিটা ফুটে উঠলে 3-4 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। ঢাকাটা 3-4 মিনিট পর সরিয়ে নিলাম। কড়াইশুঁটিগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে আগের থেকে। ভালো করে নাড়াচাড়া করে নেবার পর দুটো একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর আমি এখানে কেটে রাখা মেথি শাকটা অ্যাড করছি। শাকটাকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব মটরের সঙ্গে। দেখুন শাকটা থেকে কিন্তু একটু জল বেরোতে শুরু করে দিয়েছে। এরপর আমি এখানে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণে দিচ্ছি কাসুরি মেথি। ভালো করে গরম মশলাটা কাসুরি মেথিটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে আর এক্সট্রা করে আমি জল দিলাম না, আগে যা একটুখানি জল দিয়েছিলাম মটরটাকে সিদ্ধ করার জন্য, তারপর শাকটা দিতেই কিন্তু জল বেরোতে শুরু করেছে, তাই আর জল আমি এখানে অ্যাড করলাম না। এবার 3-4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে আবারও ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নেব। শাকটাও কিন্তু এখন বেশ ভালোভাবেই সফট হয়ে গেছে, আর কড়াইশুঁটিগুলো তো ভালোভাবে নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিচ্ছি 3 চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে যদি ক্রিম যদি অ্যাভেলেবেল না থাকে ঘরে, সেক্ষেত্রে দুধের সরকে ভালো করে ফেটিয়ে কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। ক্রিমটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে দেব সামান্য একটুখানি ধনে পাতা কুচি। 2 মিনিট আবার লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, ভালো করে নাড়াচাড়া করে নেব। অলমোস্ট রান্নাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে।
এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব আর এই রেসিপিটি গরম গরম সার্ভ করে নেব। মেথি মালাই মটর আমার সম্পূর্ণ রেডি। এটা গরম গরম রুটি, পরোটা, নান সবের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। অবশ্যই আপনারা এরকমভাবে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। মেথি শাকের কিন্তু তেতো ভাব এই রান্নায় একদমই থাকে না। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।